নমস্কার, বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে পৌরাণিক বইয়ের রোড ম্যাপ, এই বিষয়ে ভিডিওটা হতে চলেছে। তো এটার বক্তব্য একটু বলে নিই যে আমরা ভারতীয়রা অনেকেই পৌরাণিক বিষয় জানতে চাই বা ভারতের ইতিহাস সম্পর্কে জানতে চাই বা ভারতের বিভিন্ন দেবদেবী সম্পর্কে জানতে চাই, কিন্তু আমরা ঠিকঠাক মতো তথ্য পাই না এবং বা তথ্য পেতে আমাদের বিভিন্ন প্রকারের অসুবিধা হয়, বা আমরা বই যখন সংগ্রহ করতে যাই আমরা ভাবি যে কোন বইটা কেনা ঠিক হবে বা কোন বইটা কেনা ঠিক হবে না, এই নিয়ে আমরা বিভিন্ন প্রকার দ্বন্দ্বে পড়ে যাই। তো সেই দ্বন্দ্ব ওটার থেকে মুক্তি পেতে বা কী কীভাবে কালেকশন করলে আমরা ভারতের টোটাল পৌরাণিক যে ইতিহাস আছে, পৌরাণিক ধর্মগ্রন্থ আছে বা পৌরাণিক কাব্য আছে, সেই সব কিছু আমরা একসাথে পেয়ে যাব বা আমাদের একটা রোড ম্যাপ তৈরি হবে যে যেটার করলে আমাদের সুবিধা হবে। তো সেটার একটি আমি চার্ট বানিয়েছি এবং সেই চার্টটি আপনাদের বলবো। এইভাবে আপনারা যদি পরপর বিষয়গুলি পড়েন বা তথ্য সংগ্রহ করেন বা বই কালেক্ট করেন, তাহলে আপনাদের এই টোটাল ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের বিভিন্ন পুরাণ এবং ভারতবর্ষের মহাকাব্য এবং ধর্মগ্রন্থ সম্পর্কে আপনাদের একটা বিশদ ধারণা হবে এবং আপনারা একটা সিরিয়াল ওয়াইজ চার্ট পেয়ে যাবেন, যেটা আপনাদের পরবর্তীকালে বিষয়টা নিয়ে আরও আলোচনা করতে বা নলেজ অর্জন করতে আপনাদের সুবিধা হবে। তো আমরা প্রথমেই বলে নিই যে আমরা কী কীভাবে পরপর বইগুলি সংগ্রহ করব। আমাদের ভারতে বিভিন্ন মহাকাব্য এবং পুরাণের জন্ম হয়েছে। ভারত একটি বৈচিত্র্যময় দেশ এবং এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপনই কিন্তু ভারতের মূল কথা, এবং এই দেশে বিভিন্ন মহাপুরুষদের জন্ম হয়েছে, বিভিন্ন অবতারের জন্ম হয়েছে। তো সেই সূত্র ধরে বা সেই হাত ধরে বা বিভিন্ন মুনি ঋষিদের শ্রুতির দ্বারা বিভিন্ন গল্প গাথা একত্রিত হয়ে বিভিন্ন গ্রন্থ মহাকাব্যের সৃষ্টি হয়েছে। তো সেই সেই বিষয়গুলো নিয়ে আমরা একটি রোড ম্যাপ তৈরি করেছি এবং আমরা বাংলার বইঘর দর্শকদের সামনে আমি এই ম্যাপটি বলে দিতে চাই, বলবো। তো সেই জন্যই আমার এই ভিডিও। তো বইগুলি সম্পর্কে বলে নিই যে কীভাবে আমরা সংগ্রহ করতে পারি পরপর, যাতে আমাদের সুবিধা হয়। তো প্রথম যেটা আমরা সংগ্রহ করব সেটা হচ্ছে ভগবদ্গীতা। ভগবদ্গীতার পর আমরা কিনতে পারি রামায়ণ, রামায়ণের পর আমরা কিনতে পারি মহাভারত, মহাভারতের পর আমরা কিনতে পারি বেদ এবং উপনিষদ। এইগুলি হয়ে যাবার পর আমরা পুরাণের দিকে যেতে পারি। বিভিন্ন পুরাণ আছে, আমাদের 18খানা পুরাণ আছে, এই 18টা পুরাণ কিন্তু আমরা আলাদা আলাদাভাবে সংগ্রহ করতে পারি। এই পুরাণগুলির নাম আমরা একটু বলে নিই। প্রথমেই যেটা হচ্ছে বিষ্ণু পুরাণ, তারপরে হচ্ছে ব্রহ্মাণ্ড পুরাণ, তারপরে হচ্ছে বরাহ পুরাণ, লিঙ্গ পুরাণ, ভবিষ্য পুরাণ, পদ্ম মহাপুরাণ, গরুড় পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, শিব পুরাণ, স্কন্দ পুরাণ, বামন পুরাণ, ভাগবত পুরাণ, কূর্ম পুরাণ, নারদীয় পুরাণ, মৎস্য পুরাণ, বায়ু পুরাণ, ব্রহ্ম পুরাণ আর অগ্নি পুরাণ। তো এই হচ্ছে টোটাল পুরাণ মহাকাব্য সমগ্র। এই সমস্ত কিছু যদি আপনারা কালেক্ট করতে পারেন বা আমি যে চারটি বললাম এইভাবে যদি পরপর ওয়াইজ আপনারা যদি এই গ্রন্থ বা বইগুলি আপনারা সংগ্রহ করেন, আপনাদের কিন্তু যেমন পুরো বিষয়টা জানতেও সুবিধা হবে এবং বিষয়টার সম্বন্ধে নলেজ অর্জন করতেও সুবিধা হবে। এছাড়াও বাংলার বইঘর তো এই সমস্ত বিভিন্ন প্রকার তথ্যমূলক বিষয়, রহস্যময় ঐতিহাসিক বিষয়, মোটিভেশনাল বক্তব্য এবং এই ধরনের মাইথোলজিক্যাল বিভিন্ন বই নিয়ে তো আলোচনা করেই থাকে এবং আমি আরও ডিটেলসে বিভিন্ন তথ্যমূলক বিষয় নিয়ে আমি পরবর্তীকালে আরও নলেজেবল ভিডিওসগুলো আমি আনছি, তৈরি করছি। ভিডিও বানাতে একটু সময় লাগে, তো কাজ চলছে, তো অবশ্যই আসবে পরবর্তীকালে। তাই বলছি যারা ভারত বাংলার বইঘর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তারা সবাই ছড়িয়ে দিন ভিডিওগুলো, ভালো জিনিস যত ছড়াবেন ততই ভালো। এছাড়া হচ্ছে যারা এখনও পর্যন্ত নতুন দর্শক আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটাকে অন করে রাখবেন। তাহলে কি হয়, প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা পরের ভিডিওগুলো পাই না বা ভিডিওগুলো পেতে অসুবিধা হয়, সেই জন্য নোটিফিকেশান বেলটা অন করে রাখা খুব জরুরি ইউটিউব চ্যানেলের জন্য। তো সবাই ভালো থাকবেন। তো বিষয়টা নিয়ে আমি মোটামুটি বলে দিলাম ব্যাপারটা, তো এরপরে আরও ডিটেলস আরও তথ্যমূলক বিষয় নিয়ে আসবে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং বাংলার বইঘর অবশ্যই দেখতে থাকুন এবং কমেন্টস করে জানান। এছাড়াও যদি আপনাদের মনে হয় যে অন্য কোনো মাইথোলজিক্যাল বই আমার বাদ চলে গেল এই লিস্ট থেকে, তাহলে আপনারা জানাতে পারেন অবশ্যই কমেন্টস করে, তো আমি পরবর্তী কোনো ভিডিওতে সেগুলো অ্যাড করে দেবো তথ্যটা নিয়ে, এবং যারা পাঠাবেন বিষয় তাদের নামও উল্লেখ করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো সবাই ভালো থাকবেন, নমস্কার।